सुप्रिय भिवार्स असलामु आलाइकुम न्यू कुकिंग हाउस इसेबेन चैनेले आपनाके स्वागतम आरो एकटी नतून रेसिपी निये आमी आपनादेर सामने चले एलाम। आज आमी आपनादेर जन्य निये एसेछी खुबी टेस्टी एकटी रेसिपी। आज आमी आपनादेरके तैरी करे देखाबो बुटेर डाल बा छोलार डाल दिए बीफ रेसिपी। नतून गृहिणी आपुदेर जन्य আমি আজ এই রেসিপিটি খুবই অল্প সময়ে ঝটপট কিভাবে তৈরি করে নেওয়া যায় তার টিপস সহ দেওয়ার চেষ্টা করব। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। লাঞ্চ বা ডিনারে আপনারা এই মজাদার রেসিপিটি রাখতে পারেন। এটি দেখতে যেমন সুন্দর খেতেও লাগে তেমনি অসাধারণ। এটি সকালে নাস্তা রুটি বা পরোটার সাথেও খেতে খুবই দারুণ লাগে। তো আমার ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাক। আজ আমি একটু ভিন্নভাবে এই বুটের ডালের রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। তো ভিউয়ার্স আমার ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি আপনারা উপকৃত হবেন। এই রেসিপিতে কি কি উপকরণ আজ আমি ইউজ করলাম চলুন একবার তা দেখে নিই। এই তো আমি এখানে নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণ বুটের ডাল। আমি বুটের ডালগুলোকে ধুয়ে ভালো করে এক ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। তারপর নিয়ে নিয়েছি এখানে হাফ কেজি বিফ। এই তো আমি আজ হাফ কেজি বিফের সাথে এক কাপ বুটের ডাল ইউজ করব। তারপর সবগুলো মশলা আমি এভাবে গুছিয়ে নিলাম। চলুন রান্নাটা শুরু করি। চুলায় আমি একটি প্যান বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ কুকিং অয়েল। তো এখন আমি তেলটি গরম হওয়ার জন্য জাস্ট একটু অপেক্ষা করব। তারপর দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো দেওয়ার পর আমি কিছু মশলা অ্যাড করব। আমি দিয়ে দিচ্ছি 4 পিস দারুচিনি, 2 পিস এলাচ, 4 পিস লবঙ্গ এবং 4 পিস গোলমরিচ। দিয়ে দিচ্ছি 4টি ফালি করে রাখা তেজপাতা। সবশেষে দিয়ে দেব 1/2 চা চামচ মিষ্টি জিরে। এই মিষ্টি জিরে এই রান্নার স্বাদকে বহুগুণ বাড়িয়ে দিবে। এখন আমি তেলের মাঝে মশলা এবং পেঁয়াজ কিছুক্ষণ ফ্রাই করে নেব, জাস্ট 3-4 মিনিট, যাতে মশলাগুলোর ফ্লেভার ছড়িয়ে পড়ে। এই তো আমি এগুলোকে হালকা নেড়ে চেড়ে ফ্রাই করে নিচ্ছি। আমি এখানে জাস্ট 1/2 ফ্রাই করে নিয়েছি। তারপর আমি অন্য মশলাগুলো অ্যাড করছি। আমি দিয়ে দিলাম 1/2 কাপ রসুন পেস্ট, 2 টেবিল চামচ আদা পেস্ট, 2 টেবিল চামচ হলুদ গুঁড়ো। এরপর দেব 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো। তারপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ গুঁড়ো মরিচ। তারপর দিয়ে দিব সবশেষে স্বাদ মতো লবণ। এখন আমি এই সবগুলো উপকরণ ভালো করে মিক্সড করে নিচ্ছি। 2-3 মিনিটের মতো এগুলো তেলের মাঝে নেড়ে চেড়ে ফ্রাই করে নিচ্ছি। এরপর আমি এর মাঝে অ্যাড করছি 1 কাপ নর্মাল ওয়াটার। এখন আমি ভালো করে ওয়াটারের সাথে সবগুলো উপকরণ মিশিয়ে নিচ্ছি। তো আমার এই সবগুলো উপকরণ মেশানো হয়ে গিয়েছে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো জাস্ট 5 মিনিট, যাতে মশলাগুলো সুন্দরভাবে কুক হয়ে যায়। ফিরে এলাম 5 মিনিট পর।
এতো আমার মোটামুটি আমার মশলাগুলো কুক হয়ে এসেছে। এখন আমি আবার হালকা সবগুলো উপকরণ মিশিয়ে নিলাম। এর মাঝে আমি এখন অ্যাড করব বিফ। আমি দিয়ে দিচ্ছি বিফ। বিফগুলো দেওয়ার পর আমি মশলার মধ্যে ভালো করে এগুলোকে মিশিয়ে নিচ্ছি। এই তো আমি ভালো করে মশলা এবং বিফ মিশিয়ে নিলাম। তো আমার মেশানো হয়ে গিয়েছে। আমি এখন এগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো জাস্ট 10 মিনিট। ফিরে আসবো 10 মিনিট পর। এই তো 10 মিনিট পর ফিরে এলাম। আমার বিফগুলো ভালোভাবে হাফ সেদ্ধ হয়ে এসেছে, ঝোলটি শুকিয়ে এসেছে। এ অবস্থায় আমি অ্যাড করব বুটের ডাল বা ছোলার ডাল। মাংসগুলো কিছুক্ষণ কষানোর পর বুটের ডাল অ্যাড করতে হবে। এর মাঝে আমার মাংসগুলো হাফ কষানো হয়ে গিয়েছে। আমি বুটের ডাল দেওয়ার পর আবার ভালো করে মাংসের সাথে মিশিয়ে নিলাম। এভাবে আমি কষিয়ে নেব জাস্ট আরও 10 মিনিট। আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখছি জাস্ট 10 মিনিটের জন্য। আবারও ফিরে এলাম 10 মিনিট পর। এখন আমি আবার ভালো করে বুটের ডাল এবং মাংসগুলোকে উপর নিচে ভালো করে মিশিয়ে নিচ্ছি, যাতে সবগুলো সাইডে সমানভাবে মশলা ঢুকে পড়ে। এভাবে আমি ভাজতে থাকবো জাস্ট আরও 5 মিনিট। বুটের ডাল এবং মাংস যতটা সুন্দরভাবে কষানো যাবে, এই রেসিপির স্বাদ ঠিক ততটাই বেড়ে যাবে। তো আপনারা শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখতে থাকুন। আমি আজ কী কী টিপস ফলো করে এই মজাদার রেসিপিটি তৈরি করে নিলাম। এভাবে আমি ভাজতে থাকব জাস্ট আরও 5 মিনিটের জন্য। তো আমার ভাজা প্রায় হয়ে এসেছে। এখন আমি ঝোলের পানি অ্যাড করব। ঝোলের পানির জন্য একটা হাঁড়িতে পানি বসিয়ে দিলাম। এই তো আমি এখন ঝোলের পানি অ্যাড করছি। আপনারা ঝোলের পানি দেওয়ার সময় আপনাদের পছন্দ মতো ঝোলের পানি অ্যাড করতে পারেন। এখানে বেশি পানি দেওয়া যাবে না, পরিমাণ বুঝে পানিটা অ্যাড করতে হবে। আর পানিটা অবশ্যই গরম পানি অ্যাড করতে হবে, তাহলে মাংস এবং ডাল তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এই তো পানি অ্যাড করার পর আমি উপর দিয়ে ছিটিয়ে দিলাম কয়েক ফালি করে রাখা কয়েকটি কাঁচামরিচ। এরপর আমি অ্যাড করছি 1 পিস লেবু রস। আমি এভাবে উপর থেকে লেবুর রসটিকে চিপে দিচ্ছি। এই লেবু এই রেসিপির স্বাদ অনেক গুণ বাড়িয়ে দেবে। রেসিপিটি একটু টক টক খেতে খুবই ভালো লাগে। এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে কুক করব জাস্ট আরও 10 মিনিট। এরই মাঝে আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে এসেছে। এই তো ঝোলগুলো কমে এসেছে, মাংস এবং ডাল সেদ্ধ হয়ে গিয়েছে। এ অবস্থায় আমি আবার ভালো করে একটু নেড়ে চেড়ে দিলাম। এরপর আমি দিয়ে দেব 1 চা চামচ টালা জিরে গুঁড়ো। এ জিরে গুঁড়ো এই রেসিপির স্বাদ বহুগুণ বাড়িয়ে দেবে। জিরে গুঁড়ো দেওয়ার পর আমি আবার ভালো করে এগুলোকে মিশিয়ে নিচ্ছি। এই তো আমার মেশানো হয়ে গিয়েছে। আমি চুলোটি অফ করে দিলাম। এখন ঢাকনা দিয়ে রেখে দেব জাস্ট 2 থেকে 3 মিনিট। এই তো আমার রেসিপিটি ফুল কমপ্লিট হয়ে গেছে। ফাইনাল লুক এটি। কতটা ইয়ামি হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। আমার আজকের এই রেসিপি কেমন লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। আর আমার এই রেসিপি ফলো করে বাসায় অবশ্যই ট্রাই করবেন। আমার আজকের এই ভিডিও যদি ভালো লেগে থাকে, তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমার ভিডিওগুলো ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন। ভিডিওতে একটি লাইক দিতে একদমই ভুলবেন না।
তো আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।